হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। মৌমল্লিক মুম্বাইয়ে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটা একটু আলাদা রকম। আজকের ভিডিওটা তাদের জন্য যারা তোমরা শহরে থাকো, যারা জানো না যে গ্রামের হাউসওয়াইফরা মানে গ্রামের বউয়েরা কীভাবে তাদের জীবনযাপন করে, মানে জামাকাপড় কীভাবে কাছে পুকুরে কীভাবে জামাকাপড় ধোয়, তো সেটাই তোমাদেরকে আমি শেয়ার করব। এটা যদিও বড় কিছু ব্যাপার নয়, যারা গ্রামে থাকো তারা হয়তো ভাববে যে এটা আবার এরকম কী ব্যাপার আছে, সবাই তো এইভাবে জামাকাপড় কাছে। কিন্তু যারা শহরে থাকো তারা তাদের জন্য এই ভিডিওটা, আশা করছি তাদেরকে খুব ভালো লাগবে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এগুলো সব পুকুরের জলে ধরো। বোঝা কেন যাচ্ছে না? মাম্মি আমার টাওয়েল আছে, আমি চান করে চান করে দেবো। হ্যাঁ চান করে দিচ্ছি। আচ্ছা মামার হয়ে গেলে তারপর চান করে দেবো। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। দাদু একটু দিয়ে দাও না। হ্যাঁ ফাঁকে দিয়েছিলে আচ্ছা এক কাজ কর, তুই ধুয়ে ওই মানে নিচে রেখে দে। হ্যাঁ আমি আমি ছাদে দিয়ে দিচ্ছিলাম। না চালুই আছে, এখন আমি চালু আছে। চান করবো।
তো দেখো এখানে আমার জামা কাপড় ধোয়া প্রায় হয়েই গেছে, তো এরপরে ছাদেতে মেলে দেব। আমি আর মেলবো না, বাপিকে বলবো ছাদেতে মেলে দেবে, তো তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে ছাদেতে মেলে দিলে। এরপরে আমি স্নান করব, তারপরে খাওয়া দাওয়া করব, তাহলেই বাস আমার আজকের মতো কাজ কমপ্লিট। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে। আর এই ভিডিওটা প্রথমেই বললাম, যারা শহরে থাকো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো, কেননা এখনও পর্যন্ত এমন এমন গ্রাম আছে যেখানে যেই গ্রামের অতটা উন্নত নয়, সেখানে এখনও পর্যন্ত এইভাবেই গ্রামের মেয়েরা বউয়েরা এইভাবেই তাদের কাজকর্ম করে থাকে। আমি শুধুমাত্র তোমাদেরকে সামনে সেইটুকু তুলে ধরার চেষ্টা করলাম, কেননা আমরা যারা শহরে থাকি তারা সমস্ত কিছুই হাতের সামনে পেয়ে যাই, কিন্তু যারা গ্রামে থাকে এখনো পর্যন্ত কষ্ট করে এইভাবে জীবনযাপন করে। কলা পাতায় আজকে খাচ্ছি, ভিডিও করো না, দেখো কলা পাতায়। শাক ভাজা দিয়ে সব খেয়ে নিলি, ঝোলটা কি খাবে? মাছের ঝোল আছে আর লেবু আছে। না, কপির তরকারি এগুলো সব আছে। আজকে কপি দিয়ে মাছ দিয়ে ঝোল আর শাক ভাজা। তো গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ওটাও অল করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।